অরিতা বসে থাকতে থাকতে এত শক্ত করে আমার হাতটা ধরবে তা আমি একদমই বুঝতে পারিনি। আমি অরিতার দিকে তাকাতেই সে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তার মানে এতক্ষণ অরিতা আমার দিকেই তাকিয়েছিল। ওর লজ্জিত মুখটা বারবার আমার বুকটা কাঁপিয়ে দেয়। এবারও ঠিক তাই হলো। তার লজ্জিত ভাবটা আমাকে কেমন যেন তোলপাড় করে দেয় সবসময়। অরিতা আমার হাতটা আরও শক্ত করে ধরল। আমি আস্তে করে বললাম, এই যে ম্যাডাম, আমার হাতটা এত শক্ত করে ধরেছ কেন? এমনি কথাটা বলি অরিতা আরও শক্ত করে আমার হাতটা ধরল। আমি মুচকে হাসলাম। আকাশে প্রাঞ্জয়ের মেঘ জমেছে, ঠিক গভীর কালো না, আবার ঠিক সাদাও না, দেখে যেন মনে হচ্ছে এটা বৃষ্টির মেঘ, এখন যখন তখন বৃষ্টি হতে পারে। তাই রাস্তাটা এখন অনেকখানি ফাঁকা, হালকা ঠান্ডা বাতাস বইতে শুরু করেছে, আর কিছুক্ষণের মধ্যেই মনে হয় বৃষ্টি শুরু হয়ে যাবে। আমি ওর দিকে তাকালাম, হঠাৎ করে চোখটা সরিয়ে নিল। তার মানে অরিতা এবারও আমার দিকেই তাকিয়েছিল। আমি বেশ লজ্জা পেলাম। লজ্জামুখ দৃষ্টিতে ওর মুখের একপাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর বললাম, চলো আজ ফিরে যাই। কেন? বৃষ্টি আসবে এখনই। আরে মিস্টার আবির, বৃষ্টি আসবে সেটা তো দেখতেই পাচ্ছি, এই কারণেই তো তোমার সাথে হাঁটতে বের হলাম। মানে? মানে তোমার সাথে বৃষ্টিতে ভিজতে ভিজতে লোকালয় পেরিয়ে অনেকটা পথ হাঁটার আমার অনেক দিনের ইচ্ছে। অরিতার কথা শুনে ঠিক কি বলবো বুঝতে পারছি না। এই মেয়েটা যে এমন কথা বলবে একবারও বুঝতে পারিনি। মেইন রাস্তার একপাশ দিয়ে দুজনে হেঁটে চলেছি। রাস্তায় যারা বৃষ্টির আহ্বানে ছুটোছুটি করছে তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, কারণ অরিতার গায়ে তখনও ডাক্তারের পোশাক, তাই হয়তো সবাই এভাবে তাকাচ্ছে। কিছুদূর হাঁটার পর বৃষ্টি শুরু হলো, ঝুমঝুমি বৃষ্টি। অরিতা আমার ডানহাতটা শক্ত করে ধরল। আমি কেবল ওর দিকে তাকালাম, ওর সামনের দিকে তাকিয়ে আছে। হাঁটতে হাঁটতে অরিতা আমার কাঁধে মাথা রাখল, আমি থেমে গেলাম। কেন জানি একটা অচেনা অনুভূতির শিহরণ আমার বৃষ্টি ভেজে শরীরটাকে কাঁপিয়ে তুলল। অরিতা কাঁধ থেকে মাথা তুলে বলল, থেমে গেলে কেন, অনেকটা পথ হাঁটা বাকি আছে তো। না এমনি চলো। অরিতা হাঁটছে আমার কাঁধে মাথা রেখে। বৃষ্টির পোটার মহীকৃত জলস্রবণী ওর মুখে এসে পড়ছে। ওর চোখ দুটো বন্ধ করে নির্ধিত এক বর্ষে আমার কাঁধে মাথা রেখে হেঁটে চলেছে। আশেপাশের মানুষগুলো যারা বৃষ্টির থেকে বাঁচার জন্য ঠাঁই নিয়েছে কোনো এক দোকানে বা গাছের নিচে, তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর আসছে, আবার অবাকও হচ্ছে। কেউ কেউ তো আবার ফোন বের করে আমাদের ভিডিও বা ফটো তুলতে ব্যস্ত। আমি আর চোখে সেসব দেখলেও অরিতার কোনো খেয়াল নেই। ওর নীলনয়ন চোখ দুটো বন্ধ করে আমার সাথে পা মিলিয়েই হাঁটছে। চলুন এখন ফিরে যাই আমাদের দুজনের পরিচয় পর্বে। অরিতা হলো একজন ডক্টর, প্রচণ্ড রকম সুন্দরী একটা মেয়ে বলতে পারেন। বলতে গেলে ওর মতো সুন্দরী মেয়ে এই কলোনিতে আর একটাও নেই। কাকিমণির সাথে গত 3 মাস আগে যখন অরিতার চেম্বারে আসে তখন ওর দিকে কেবল আর চোখেই তাকিয়েছিলাম আমি। কাকিমণিকে চেক আপ করার মধ্যেও সে আমার দিকে মাঝে মধ্যে তাকাচ্ছিল, আর আমি ভয়ে ভয়ে চোখ নামিয়ে নিয়েছিলাম। একদম অল্প বয়স, এই অল্প বয়সে ডাক্তার হয়ে গেছে, ভাবতো কেমন যেন লাগছে। তার উপর এলাকাতে অনেক তার নামটা হয়েছে। কাকিমণিকে সেদিন দেখিয়ে আনার পর কতবার যে ওর চেম্বারে অকারণে গিয়েছে তার কোনো শেষ নেই। একদিন তো ও আমাকে সরাসরি প্রশ্ন করে বসল, আচ্ছা মিস্টার আবির, আপনার কি কোনো কাজ নেই, সপ্তাহে 4-5 দিন আমার চেম্বারে আসেন কেন? আমি কোনো উত্তর দিইনি, কারণ কি বলবো সে সময় কিছু মাথাতেই আসেনি। এভাবে আরও কয়েকদিন যাওয়ার পর হঠাৎ অরিতা আমাকে বলে উঠল, আজ বিকেলে দেখা করবেন। কিন্তু কেন? আগে বিকেলে দেখা তো করুন, তারপর বলবো। আচ্ছা ঠিক আছে। সেদিন বিকেলে যখন ওর সাথে দেখা করি তখন অরিতা আমার দিকে অনেকটা সময় তাকিয়েছিল, তারপর সোজাসুজি বলে উঠল, দেখুন মিস্টার আবির, আমি জানি আপনি রোজ কেন আমার চেম্বারের সামনে ঘুরঘুর করেন, কোনো অসুস্থতা ছাড়াই কেন আমার কেবিনে এসে রোজ বসে থাকেন ঘন্টার পর ঘন্টা, আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকেন,
আমি জানি এসব কেন করেন, আমাকে ভালোবাসতে চান তাই না? তাহলে শুনে রাখুন, আমাকে ভালোবেসে থাকলে এখনই তা মাথা থেকে ছেড়ে ফেলুন, আর না হলে অনেক কষ্ট পাবেন। আপনাকে ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। এমনিতেই অনেক ছেলে আমার পিছনে পড়ে থাকলেও আপনার মতো এমন ছ্যাবলামো ছেলে আমি দেখিনি। আর কখনো যেন আমার সামনে আপনাকে না দেখি, এটা বলার জন্যই আপনাকে ডেকেছি। এবার আপনি যেতে পারেন। অরিতা কথাগুলো বলে কোনো দিকে না তাকিয়ে হনহন করে চলে যাচ্ছে। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে কেবলমাত্র চেয়ে আছি ওর চলে যাওয়ার দিকে। অরিতা এইভাবে কথাগুলো বলবে সেটা অবশ্য আমি আগেই আশা করেছিলাম, তাই খুব একটা গায়ে লাগেনি। তবু কেমন যেন একটা অস্বস্তির মতো লাগছে নিজেকে। প্রায় মাসখানেক পরে আমি অরিতার সামনে যাই। এ কদিনে ওর সামনে একবার জন্য আসিনি। আমাকে ওর কেবিনের সামনে দেখে ও চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর দিকে একটা বিশ্রী হাসি দিয়ে ওর ডান হাতে একটা কাগজ গুঁজে দিয়ে হনহন করে চলে আসি। কাগজে লেখা ছিল, তুমি নিজেকে যতটা সুন্দরী ভাবো তুমি কিন্তু মোটেও সেরকম নও। হয়তো তুমি অনেক ছেলে স্বপ্নের বালিকা, কিন্তু আমার কাছে তুমি কোনো স্বপ্ন নও, বাস্তবের এক নীল প্রজাপতি। নীল প্রজাপতি দেখেছ? আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে একবার। আমাকে তুমি ভালো বাসো আর না বাসো, বাট এটা তুমি সেদিন ওভাবে না বললে পারতে। কী ভাবো, আমি বুঝিনি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না। তোমার মতো হাজারটা মেয়ে আমার পেছনে পড়ে আছে, বাট তোমার মতো এরকম ছ্যাবলা মেয়ে আমি একটাও দেখিনি। আর কাগজের অপর পাতায় আমি আমার নাম্বারটা লিখে দিয়েছিলাম, কারণ অরিতা আমাকে ভালোবাসে না, তাই একটু উল্টোভাবেই প্রপোজ করলাম। আর আমি শিওর ও এখন আমাকে এই নাম্বারে কল করবেই, কারণ যেভাবে বলেছি সে কল করতে বাধ্য আমাকে। সেদিন রাতে ঠিকই ও কল করেছিল আর বলেছিল, এই যে মিস্টার, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, কি মনে করি মানে? আমি মানুষ, তাই আমি মানুষ ছাড়া নিজেকে আর কি মনে করব? না, আপনি শুধু মানুষ না, আপনি একটা পাগল মানুষ। কি, আপনি আমাকে পাগল বলছেন? হুম, বলছি। এভাবে পাগলের মতো অগোছালোভাবে কে প্রপোজ করে? হুম, তাহলে কিভাবে করে? একটু মিষ্টিভাবে, একটু দুষ্টুভাবে, আর একটু রোম্যান্টিকভাবে। ও তাই? তাহলে এখন করি। কে বারণ করেছে? এরপর আমি তাকে তার মতো করেই প্রপোজ করলাম, আর সেও আমাকে তার মতো করে প্রপোজ করলো। এভাবে দিনের পর দিন কথা বলতে বলতে কখন যে সে আমাকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে বালিকা তার নিজেও জানে না। চলুন এবার ফিরে আসি বর্তমানে। সে আমার কাঁধে মাথা রেখে হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, যেন শহর ছেড়ে অনেকটা পথ চলে এসেছে অরিতাকে নিয়ে হাঁটতে হাঁটতে। এখন প্রচণ্ড শীত করছে। মেন রাস্তার এক পাশে দুজনে দাঁড়িয়ে আছি। অরিতা আমার দিকে তাকালো, আমি একটা মুচকি হাসি দিলাম। সে বলল, এই চলো না ওই কদম ফুল গাছে নিচে গিয়ে দাঁড়াই। অরিতা আমার উত্তর পাওয়ার আগে আমার হাত ধরে টেনে নিয়েছে ওই কদম গাছটা নিচে। অরিতা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়ালো, আমি ওর দিকে তাকালাম, ও আমার দিকেই তাকিয়ে আছে। ওর ফর্সা মুখের সরু ঠোঁটের উপরে কালো একটা তিল। দুজনের প্রেম হলেও অরিতাকে আমি ওর অনুমতি ছাড়া কখনো হাতটাও ধরিনি, আর আসছে প্রথমবার আমার হাতটা শক্ত করে ধরে আমার কাঁধে মাথা রেখে অনেকটা পথ হেঁটে চলে এসেছে। আমি অরিতার দিকে সরু চোখে তাকালাম, ওর চোখের পাতা স্থির হয়ে গেছে। দুজন দুজনের খুব কাছে চলে এসেছি। অরিতা হঠাৎ করেই চোখ বন্ধ করে নিল। আমি আরেকটু ওর কাছে সরে আসলাম। তারপর কয়েক সেকেন্ড ওর নিলিপ্ত প্রবাহমান অনিচ্ছাকৃত বিশাল অগ্রাসী ঠোঁটের দিকে নিজের ঠোঁট নিয়ে গিয়ে একটা চুমু খেলাম। কখন যে নিজের চোখ বন্ধ করে ফেলেছি বুঝতেই পারিনি। এভাবে হয়তো 30 বা 40 সেকেন্ড হবে। তারপর অরিতা আমাকে ধাক্কা দিয়ে ছাড়ে নিল। আমি কিছুটা সরে গিয়ে মাথাটা নিচু করে নিলাম, নিজেকে প্রস্তুত করতে লাগলাম ওর থেকে কষে দুটো চর খাওয়ার। আর মনে মনে বলেই নিয়েছে, মিস্টার আবির চুমু খেয়েছে চর খাবে না তা কী করে হয় মিস্টার? কিন্তু অরিতা আমাকে অবাক করে দিয়ে আমাকে এসে চাপটে জড়িয়ে ধরল, আমার বুকে মাথা রেখে এসে আমাকে জড়িয়ে ধরে আছে। আমিও তাকে জড়িয়ে ধরতে যাব, তখনই অরিতা বলে উঠল, আমাকে চুমু খাওয়ার শাস্তি হলো
এখন এই ভেজা কদম গাছে উঠে আমার জন্য ফুল পেড়ে আনবে। কি, এই ভেজা গাছে আমি এখন উঠবো কি করে? তা আমি কি জানি, যা বলেছি তাই করো। তোর ভাল লাগে না, কি আর করার, আমি ভেজা কদম গাছটার ওপরে ওঠার ট্রাই করছিলাম, আর অরিতা নিচে কাদায় বসে বসে আমাকে উৎসাহ দিচ্ছে। যখন কিছুটা উঠে নিচের দিকে পড়ে যাচ্ছিলাম, তখন সে উচ্চস্বরে হেসে উঠছে, আর আমি ওর উচ্ছৃঙ্খল হাসি দেখে নিচে না পড়ে নতুন করে আবার মনে হয় যেন ওর প্রেমে পড়ছি।